لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. يقول المؤلف رحمه الله تعالى كتاب الهبات وفضلها والتحريض عليها. سبحان الله সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে দান সম্পর্কে। হেবা মানে কাউকে কোনো কিছু দান করে দেওয়া। হেবা আর সাদকা, সাদকা মানে দান করা, আর কি পার্থক্য কে বলতে পারে? আর সাদকা মানে দান করা, এই সাদকা আর হেবাই পার্থক্য। তো দান করা, আর হেবা গরিবকে দান করা না? হ্যাঁ, উৎসর্গ করা, খালি জান জান উৎসর্গ করা, মাল নাই। হেবা মানেও দান করা, দিয়ে দাও কাউকে। ওয়াহাবা ইয়াহেবা মানে দান করা। আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সালেহিন, বান্দাকে দোয়া শিখ, আল্লাহ তোমাকে নেক সন্তান দান করো, দান করা হেবা মানে, তাই না? কিন্তু এই কথা বলা যাবে না, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সাদকা করো, তাই না? বলা যাবে, কিন্তু রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে একটা ছেলে হেবা করো মানে দান করো। সাদকা মিসকিনকে ধন সম্পদ কিছু দেওয়া, সহজ সাহায্য, আর্থিক সহযোগিতার নাম হচ্ছে সাদকা, নফল দান। যেগুলি যদি জাকাত কো সাদকা বলা হয়, কিন্তু এমনিতেই প্রচলিত অর্থে সাদকা মানে নফল, অতিরিক্ত দান গরিব অভাবীদেরকে, সচ্ছল ব্যক্তিকে নয়। আর হেবা যে কোনো ব্যক্তিকে, অভাবীকে হইতে পারে, সচ্ছল এমনকি রাজা বাদশাহকে হইতে পারে। হ্যাঁ, এই অর্থে উপঢৌকন, উপহার, গিফট, হাদিয়া, হাদিয়া যেটা বলছে সবগুলিকে সামিল হেবা। তাহলে হেবা ব্যাপক অর্থে দান। আমাকে কিছু দিলেন আপনি, এটা কে দেবেন? এটা আপনার হেবা, দিয়ে দিলাম। এটা তো কোনো কিছু দিয়ে দেওয়ার নাম হচ্ছে হেবা। আল্লাহ কোরআনে বলেছেন দাউদ আলাইহিস সালাম বা সুলাইমান আলাইহিস সালাম, ওয়াহাব আলি হুকমান, রাজত্ব দেওয়ার কথা অথবা বিচারের ক্ষমতা দান করার কথা সেখানে ওয়াহাবা বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন রব্বি ফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়াহাবলি মুলকান, আমাকে আমার রাজত্ব দান কর। এই যে ওয়াহাবলি, ওয়াহাবা ইয়াহিবো থেকে বা ইয়াহাবো থেকে, সে হাবলি এটা বললাম, আবার ওটাকে ফিরে দিতে হবে, আর নতুন একটা আয়াত বলতে হবে, তোমাকে তো বললাম। ওই যে তো ওয়াহাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো, লাই আমরা গেলি আহাদিন মিম বাদি, আমার পরে যেন কেউ না পায়। আল্লাহ পাক দোয়া কবুল করে জিনের উপর রাজত্ব দিলেন, পাখির উপর রাজত্ব দিলেন, পশু বাঘ ভল্লুকের উপর রাজত্ব দিলেন, হাওয়া বাতাস উপর রাজত্ব দিলেন, বুঝলেন না? ছয় মাস হাওয়া খেতে যেতেন, আমরা সপ্তাহে মাসে একবার কোথাও মাঠে ঘাটে হাওয়া খেতে যেতে পারি না, ঘরে বন্ধ তো বন্ধ। আর তিনি প্রত্যেক দিন সকালবেলা গদুবু হাসাহারুন অরাবাহু হাসাহারুন, সকালবেলা এক মাসের পথ, এক মাসের পথ, এক মাস কত দূর? অনেক দূর। এখান থেকে পায়ে হেঁটে গেলেও মক্কা মদিনা যেতে এক মাস লাগবে না, তাই না? কাছাকাছি 20 দিন লাগতে পারে, হয়ে যাবো তার বেশি, আল্লাহ আলম। তো ডেলি যদি হাঁটা 100 কিলোমিটার হাঁটা যাবে হাঁটতে, আগের জমানার লোকেরা, কিছু বৃদ্ধ লোক লোকেরা যারা হেঁটে কোর্ট কাছারি করতো, ওদের কাছ থেকে আমার সোনা মনে আছে, ওরা ডিস্ট্রিক্ট টাউন হেঁটে যেত, তো হেঁটে যেত আবার হেঁটে কোর্ট কাছারি করে সন্ধ্যাবেলা চলে আসে, রুটি ছাতু বেঁধে শুরু করতো হাঁটতে ফজরের আগে বা ফজরে, আর ওখানে কোর্ট কাছারি করে আবার বিকালবেলা হাঁটা দিত, মাগরে বেশি হাজির, বেশি রাত করতে না অন্য কাজ। তো অথচ সে 30 কিলোমিটার, 30 কিলোমিটার জায়গায় যেহেতু আবার কোর্ট কাছারি, কেস লড়া, এসব করে আবার ফিরে চলে, তো 100 কিলোমিটার হাঁটতে পারবে লড়া, যদি 1200-1300 কিলোমিটার হাঁটে তাহলে দিন, আর একটু বেশি করলাম 20 দিন। এক মাসের রাস্তা মক্কা মদিনা থেকে, যেটা বাইতুল মুকাদ্দাসের রাস্তা বলা হয়েছে, এক মাসের রাস্তা। তারা শাম দেশে যে ব্যবসা করতে যেতেন, সাহাবায়ে কেরামদের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেছেন নবুয়তের আগে, তো এগুলো এক মাসের রাস্তা, মক্কা মদিনা থেকে ফিলিস্তিন, দামেস্ক, উর্দুন, এগুলি এক মাসের রাস্তা। গদু উহা শাহরুন, এক মাস দূরে গিয়ে ভ্রমণ করে আসতেন, আবার সন্ধ্যাবেলা অরাওয়াহ উহা শাহরুন, বিকেলবেলা এক মাসের দূরে গিয়ে হাওয়া খেয়ে আসতেন, এখান থেকে চলেন আফগানিস্তান ইনার একদিন হাওয়া খেয়ে, আর এদিন ভারত গাং হাওয়া খেয়ে, সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনে রাজত্ব, আর ওখান থেকে এক মাসের সফর ডেলি ডেলি ভ্রমণ করে আসতেন, আল্লাহ রাজত্ব দিয়েছেন। কিভাবে? বাতাসকে হুকুম, চলো নিয়ে চলো উড়িয়ে, বাতাস রাজত্ব। সাক্ষারনা লাহুর রিহা, আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছেন বাতাসকে। কি বলছিলাম? দান করা থেকে হেবা, হেবা মানে দান করা, ফদলা। তাহলে হেবা সচ্ছল ব্যক্তিকে করা যায়,
কিন্তু সাদকা সচ্ছল ব্যক্তি করা যায় না। এটা খাসি নিয়ে এসে বললেন, এটা বড় মানুষকে, পয়সাওয়ালা মানুষকে, জানি এটা আপনাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম, এটা হেবা সাদকা নয়। একটা গরিবকে যদি দেন তাহলে যদি সাদকা নিয়ে দিতে পারেন, সচ্ছল ব্যক্তিকে সাদকা নিয়ে যদি দিতে পারেন না, হ্যাঁ না সাদকা, সাদকার স্বভাব হয়তো বেশি হইতে পারে, কারণ যার যত বেশি প্রয়োজন তত বেশি নেকি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু পরিস্থিতি বিশেষে অনেক সময় শত্রুতা দূর করা, মনের কালিমা দূর করা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, এখন তখন হয়তো এর নেক সাদকা চাইতে বেড়ে যাবে। এখন যে অবস্থা আছে তাতে সম্পর্ক খারাপ হয়, সম্পর্কের অবনতি ঘটে আছে, এখন একটু যদি হাদিয়া উপঢৌকন দিই তাহলে তার মনটাকে খুশি করে, মন জয় করে ইসলামের দিকে, দিনের দিকে আকৃষ্ট করতে পারবো, অথবা আত্মীয়তার সম্পর্কটা আমি গড়ে তুলতে পারবো। অনেক খারাপ করে ফেলেছি, অনেক সময় খারাপ আচরণ করে আত্মীয়দের সাথে সম্পর্ক, বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি, ওস্তাদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি, নারাজ হয়ে গেছে, বিভিন্ন হাদিয়া দিয়ে ওর মনে যত কালিমা ছিল দূর, তাই না, তখন হয়তো এটার গুরুত্ব বেড়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বিশেষে প্রত্যেকটি আমলের ফজিলত বয়ান করেছেন। একই প্রশ্ন, সবচেয়ে কোন আমল বেশি ভালো, এক এক সময় এক এক উত্তর দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না। দান করা, হেবা মানে দান করা, ওয়াফাযলিহা, হেবা দান করে দিয়ে ফিরিয়ে নেওয়া যায় না, বা উপঢৌকন হাদিয়া তোহফা দিয়ে ফিরিয়ে নেওয়া যায় না। অনেক বন্ধু বান্ধবের মধ্যে এরকম করে, বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দিয়েছে একটা ঘড়ি দিয়েছে অথবা একটা কিছু দিয়েছে, তারপর একজন রাগারাগি হয়েছে, দে আমার জিনিস ফিরিয়ে দিতে, করে না, করে না, জাহেল মূর্খরা করে। অথবা যদি না চায়, এ হয়তো একটু ভদ্র রাগারাগি হয়েছে, তারপর যাক দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, লস খেয়েছি খেয়েছি, সম্পর্ক গেল গেল, কিন্তু তোমাকে একটা জিনিস দিয়ে দিয়েছি আর ফিরিয়ে নেবো না, ও বলছে যা তোর জিনিস রাখবো না, নে যা তোর জিনিস, ও ফিরিয়ে দিয়ে দেয়, না যায়জ না, কোনোটা যায়জ না। তো ওফাজুল আহের ফজিলত ওয়া তাহরিজ আলাইহা, এবং এর জন্য উৎসাহিত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, তাহরিজ আর হাস আসা ইয়াহুস মানে উৎসাহিত করা, হাররাদা ইউহাররিজু মানে উৎসাহিত করা। আল্লাহ পাক বলেছেন হাররিজিল মুমিনিনা লিল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য, জিহাদের জন্য উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো, যখন শর্ত পূরণ থাকবে। এখন না, এখন মুখের জিহাদ বাতিলের বিরুদ্ধে কত সত্য বলা হয়েছে, যেসব জিহাদ করা আমাদের ক্ষমতায় আছে সেগুলি, হক কথা বলা, সত্য কথা বলা, তাওহীদ সুন্নতের কথা প্রচার করা, কলমের জিহাদ, বক্তব্যের জিহাদ, এবং নিজের সমাজ গঠন, পরিবার গঠন, আর ছেলে মেয়েদেরকে ভালো লালন পালন, মুসলিম তৈরি করা, নামাজি তৈরি করা, এগুলি বড় জিহাদ, সুশিক্ষিত করা, ইসলামের শিক্ষা দেওয়া, এগুলো বড় জিহাদ। প্রতিকূল অবস্থায় আপনি দিন শিখাচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে, বড় জিহাদ আপনার জন্য। আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ দুইতু ইলা যিরাইন, আমাকে যদি দাওয়াত দেওয়া হয়, আহ্বান করা হয়, এলা যিরাইন, যিরা মানে হচ্ছে, যিরা মানে হচ্ছে হাত, তো বকরি ছাগলের হাত কি মানে পা, পায়া, পায়ার দিকে যদি আহ্বান করা হয়, পায়ার দাওয়াত, আরবদের মধ্যে গোশতের দাওয়াত হচ্ছে স্পেশাল দাওয়াত, লাহাম ওটাই, আর পায়াটা একেবারে সামান্য জিনিস, ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্র দাওয়াত, যদি পায়ার জন্য দাওয়াত করা হয়, পায়ে খেতে লেগেছে, আজকাল কিন্তু পায়ার দাওয়াত আবার বাঙালি পাকিস্তানি সমাজে ও স্পেশাল দাওয়াত, পায়ে পায়ার নাস্তা, কিন্তু পায়ার নাস্তা সকালে যদি পায়া হয় বা রাত্রে হয় তাহলে কিন্তু দুপুরে যদি পায়া খেতে থাকে, যেমন ফুলের দাওয়াত যদি সকাল বলে দেন তো ফুলের দাওয়াত, ইনি ফুলের দাওয়াত দিয়েছিলেন সকাল, কিন্তু দুপুরে ফুলের দাওয়াত দিয়েছেন, ভালো ভালো না খুব, যাই হোক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালো না মনে করতেন না, একেবারে সামান্য জিনিসে দাওয়াত দিলেও তিনি একেবারে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে সেই দাওয়াত কবুল করতেন, আগ্রহী হয়ে। আমাকে যদি ডাকা হয় এলা জেরা আইন, পায়ার দিকে মানে পায়ার দাওয়াতে, আও কোরা আইন, কোরা বলা হয় পায়ের খুরকে, তাহলে পায়া যেটা, এটা পায়া আর পায়ের খুর যেখানে আছে, শুধু খুরটা রান্না করেছে, কী আছে ওতে, কিছু কিছু ফেলে দিতে হবে, খুর ওতে একটু ঝোল বেরিয়ে কিছু, বা ওইটা খাওয়ার জন্য ডেকেছে কোনো মানুষ, আমরা আগে থেকে যদি জানি যদি পায়ের খুর খাওয়াই যাবেন, যাবেন না, আজাব তো, তাহলে সেই দাওয়াত আমি কবুল অবশ্যই করব, পায়ের দাওয়াত দিল, পায়ের খুরের দাওয়াত দিল, ওয়ালা উহ দিয়া এলাইয়া, অথবা দাওয়াত না দিয়ে করলো কি, দিয়েই পাঠিয়ে দিল, পাকশাক করে রান্না দিয়ে পাঠিয়ে দিল, ওয়ালা উহ দিয়া এলাইয়া, যদি আমাকে হাদিয়া দেওয়া হয়, উপহার পেশ করা হয়, জেরা ওন পায়া, আউকর আমার, অথবা পায়ের খুর, লাকাবেল তো অবশ্যই কবুল করে গ্রহণ করে নেব, কবুল করে নেব আমি, তা
রদ করব না। কি দেখাতে চেয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ? বলছেন যে বাবুল কালিল মিনাল হিবা, অল্প পরিমাণ বা সামান্য পরিমাণ তুচ্ছ জিনিসের যদি কেউ দান করে সেটাকে তুচ্ছ মনে করিও না, সাদরে সেটাকে গ্রহণ করে নেবে। عن انس رضي الله تعالى عنه قال اتانا رسول الله صلى الله عليه وسلم في دارنا هذه انس رضي الله تعالى বলছেন যে আমাদের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঘরেই আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ঘরের ইশারা করে বলছেন এই ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় এসেছিলেন একদিন। ফাস্তাসকা বা ফাস্তাকা, এসে পানি তলব করলেন, পিপাসা লেগেছে পানি তলব করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ এই শব্দ থেকে অধ্যায় কায়েম করেছেন বাবু মানিস্তাসকা, কোন এই বাব হচ্ছে কোন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পানি তলব করে। তাহলে কারো বাড়িতে গিয়ে চেয়ে পানি খাওয়া যাবে কিনা, পানির দাওয়াত, ভাই আপনার বাড়ি পানি খেতে এসছে, আছে পানির দাওয়াত খেতে এসছে, আজকাল যেমন চা খেতে এসছে আপনার বাসায়, চা খেতে চাওয়া যাবে কিনা, সামান্য জিনিস অসুবিধা নেই, তার বেশি কষ্ট হইতে হবে না। কিন্তু ভাই আপনার বাড়ি ভাত খেতে এসছে, বেচারা ডিউটিতে আছে, পাকশাক করতে হবে, ঝামেলা, তারপরে হোটেল থেকে যদি কিনে লজ যায় তাহলে কষ্টে পড়ে যাবে, হয়তো তার জন্য ভারী হয়ে যাবে না, এইভাবে তাহলে চাওয়া উচিত হবে না। কিন্তু এখানে পানি চাওয়ার ব্যাপার আছে, যাতে পয়সা লাগে না, চাইও পয়সা লাগে, সুতরাং চাওয়া সম্পর্কে দেখতে হবে যে অবস্থাটা কেমন, অথবা এর সাথে আমার খাতির কতটুকু, কতটা এ ভালোভাবে নেবে এটাকে। অনেক সময় সে ধন্য মনে করে যে খাওয়াবো মানে আমি খুশি আছি, খুশি হয়ে খাওয়াচ্ছি, আর অনেক সময় আপনি তার জন্য মাথার বোঝা, কি বোঝা চলে এলো যে চা খাইতে হবে, তো এরকম কারো বোঝা হইতে হবে না। নবী করিম সাল্লাম পানি চাইলেন, ফাস্তাকা পানি পান করতে চাইলেন, তারা পানি তো দিলেনি হয়তো, কিন্তু ফাহালাম না, পানিও তলব করলেন, ফাহালাম না লাহু শাতান, বকরির দুধ দুইলাম, ছাগলের বকরির দুধ দুইলেন, লা না আমাদেরই বকরি, সুম্মা শুবতুহু মিন মাইন, তারপরে সেটাকে পানির সাথে মিক্স করে নিলাম, পানি পানি মিশিয়ে নিলাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে দুধে পানি মিশানো যাবে, কিন্তু বেচার জন্য না, পান করার জন্য। হ্যাঁ, আজকালকার হারাম খানেওয়ালা লোকেরা বেচার জন্য পানি মিশায়, আর নিজের বাড়ির ছেলে মেয়েকে পান করাবার জন্য মিশাই না। সুন্নত হচ্ছে যে নিজের দুধ পান করবে তখন পানি মিক্স করে নেন, এর ফায়দা আছে, এর ফায়দা আপনারা না জানলে আমি বলছি। দুধ, দুধে এত বেশি মানে শক্তি আছে যে অনেক সময় আপনার নাড়ি দুর্বল যদি থাকে, লিভার ফাংশন দুর্বল থাকে, এই দুধ বরদাস্ত করতে পারবে না, দুধ দই বরদাস্ত করতে পারবে না, হয় ডিসেন্ট্রি আমাশা ধরিয়ে দিবে, আর না হলে আপনার গ্যাস হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে। পানি মিক্স করে নেন, আমাশা ধরাবে না। আর আমাকে এক ডাক্তার দিতে অনেক কাল আগের কথা বলছি যে আমার আমাশার সমস্যা আছে, দুধ খেতে পারবো, বলছে দুধে পানি মিশিয়ে নেবেন, আমাদের কুয়ার পানি, কূপের পানি তাতে মিশিয়ে নিলাম। হাজি এই কুয়া, কুয়ার দিকে দেখাচ্ছেন, এই কুয়ার পানি নবী সাল্লামকে পান করিয়েছে দুধের সাথে মিশিয়ে। তাহলে ছেলে মেয়েদেরকে, অথবা দুধ কম আছে, দুধ কম আছে, একটু একটু দুধ দেবো, যে এতটুকু মাত্র দুধ, ওতে একটু পানি মিশিয়ে নিলেন, পরিমাণটা একটু বেশি হয়ে গেলে এক এক গ্লাস করে দুধ দিলেন পান করার জন্য, এই ক্ষেত্রেও করা যায়, কারণ এখানে আপনি পয়সা নিচ্ছেন না কারো কাছে, কিন্তু যখন পয়সা নেবেন আর দুধ বলে বিক্রি করছেন তখন পানি মিশানো হারাম, পানি মিশানো হচ্ছে খেয়ানত গিস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসানা ফালাইসা মিনহা, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেবে, অর্থাৎ কোনো মুসলিমকে ধোকা দেবে, খেয়ানত করবে, দুধ বলে বিক্রি করছে অথচ পানি, আধা লিটার পানি আধা লিটার দুধ বিক্রি করছে, ফালাইসা মিনহা, সে আমার উম্মতের লোক না, আমার উম্মতের আমার দলভক্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে পরিচয় দিতে পারবে কালকে আমাদের, খেয়ানতকারী যায়েজ না। এইরকমই যতগুলি খেয়ানত আছে, ব্যবসায়িক খেয়ানত, আমাদের দেশের চাষিদের পাট ভিজানো দেখেছেন না, দেখেন পাটের যখন গাঁট বাঁধে তখন ভিজিয়ে ভিজিয়ে, হ্যাঁ, অত ভিতরে ইট ঢুকিয়ে দেয়, ইট ঢুকে, হ্যাঁ, চাউল ভিজিয়ে, চাউলের ব্যবসায়ীরা চাউল বিক্রি করতে আসে, সবগুলি গিস এবং হারাম। আতাইতুহু, নবী সাল্লামকে দিয়ে দিলাম পান করার জন্য, ও আবু বকরিন আন ইয়াসারিহি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন, ওয়া উমারু তুজাহাহু, উমার রাদিয়াল্লাহু সামনে ছিলেন, ওয়া আরাবিয়ুন আন ইয়ামিনিহি, আর একজন বেদুইন ডান পাশে। ফালাম্মা ফারাগা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিগ হইলেন পান করে, পান করা শেষ হলো, কালা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে বেদুইনকে দিয়ে দিবে ডান দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা আবু বকর,
হে আল্লাহর রাসূল, আবু বকর কিন্তু আছে বন্ধু, খেয়াল করেছেন আবু বকর আছে কি? আতাল আরাবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রুক্ষেপ করলেন ওই কথার দিকে, আতাল আরাবিয়া ফজলাহু, তার অতিরিক্ত বেঁচে বেঁচে যাওয়া দুধ কাকে দিয়ে, ফজল মানে বেঁচে যাওয়া, ফজলুত্তাম মানে খেয়ে দিয়ে যা বেঁচে গেল এটা হচ্ছে ফজলুত্তাম। তাহলে খাবার বেঁচে যাওয়ার পরে অন্য কাউকে দিয়ে দেওয়া আর দুধ বা অন্য কিছু বেঁচে যাওয়া, এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, অরুচির কিছু নেই। আর আরবদের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অরুচি নেই, আমাদের সমাজ খুব খারাপ সমাজ, স্ত্রী পর্যন্ত চুড়া খেতে রাজি হয়, স্ত্রী যদি খুব বেশি খায় তার স্বামীর খাবে, আলাদা আলাদা প্লেটেও জিজ্ঞাসা করবে যে প্লেটে যদি কিছু প্লেটে আসে জিজ্ঞাসা করবে এটা কার প্লেট রে, এটা আমার স্বামীর না অন্য কারো দাদা। আরবদের মধ্যে ঘৃণা নেই, মহিলাদের নেই, অলিমাগুলিতে প্রথম মহিলা পুরুষরা খাবে, পুরুষরা যখন খেয়ে দিক দিয়ে বেরিয়ে ছিঁড়ে গেল তখন মহিলারা ঢুকবে, বা বাচ্চারা খাবে, বাচ্চারা দুই নম্বরে খাবে, বাচ্চারা খেয়ে দিয়ে সাত তখন মহিলারা আসবে, ওই দিক অন্য গেট দিয়ে ঢুকলো, আর ঢোকার পরে সব খেয়ে দিয়ে যা কিছু লেগে আছে বাকি বকে সব খেয়ে দিয়ে যাবে, মন ঘুরে খেয়ে যাবে, এরকম অলিমা দেখেছি। তো আমাদের দেশে কখনো না, কেউ যাবে না বিয়েতে এরকম যদি জানতে পারে যেটা খাওয়াবে। নবী সাল্লাম বেঁচে যাওয়া দুধ কাকে দিলেন, ওই বেদুইনকে দিয়ে দিলেন, সুম্মা কাল, তারপরে বললেন আল আইমানু নাফাল আইমানু, ডান দিকের লোকেরা ডান দিকের লোকেরা মানে ডান দিকের লোকেরাই অধিক হকদার, আল্লাহ ফাইয়াম মেনু, সুতরাং শোনো আল্লাহ মানে শোনো সাবধান, ফাইয়াম মেনু তোমরা ডান দিক থেকে শুরু করবে, ফাইয়াম মেনু মানে ডান দিক থেকে তোমরা শুরু করবে। কালা আনাস, আনাস রাজি আল্লাহ তাআলা আনহু সাহেব বলছেন, ফাহিয়া সুন্নাতুন সালাসা মাররাত, সুতরাং এটি হচ্ছে সুন্নত, ইহাই হচ্ছে সুন্নত, ইহাই হচ্ছে সুন্নত, তিনবার বললেন। কি সুন্নত? ডান দিক থেকে খেতে দেওয়া, ডান দিক থেকে পরিবেশন করা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকবালুল হাদিয়াত ওয়া ইউসিবু আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া কবুল করতেন, হাদিয়া মানে উপঢৌকন কবুল করতেন, ওয়া ইউসিবু আলাইহা এবং তার প্রতি দান দিতেন, বদলা দিতেন। সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টির সেরা, তিনিও হাদিয়া কেউ দিলে তার কি দিতেন? বদলা দিতেন, প্রতিদান দিতেন, এবং প্রতিদান অন্য হাদিস আছে তিনি বেশি করে দিতেন, যা দিয়েছে তার থেকে বেশি দিতেন। যদি একটা লোক দিয়েছে উদাহরণস্বরূপ একটা কাপড় দিয়েছে হয়তো 10 টাকা দামের হবে, 12 টাকা, 14 টাকা, 15 টাকা, তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিতেন, এবং বেশি দেওয়ারই হুকুম কোরআনে কারিম করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা হাইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সূরা নিসার আয়াত, ওয়াইজা হাইয়াইতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কোনো উপহার দেওয়া হবে, এটি একটি তফসির, আরেকটি তফসির হচ্ছে তোমাদেরকে যখন তাহিয়া মানে সালাম দেওয়া হবে, দুটোই এই আয়াতের তফসির। ফাহাইয়ু বিআহসানা মিনহা, যা দেওয়া হয়েছে তার চাইতে ভালো সালাম দাও বা ভালো উপহার দাও, আহসান ওর চাইতে ভালো দাও। তো সালামের ক্ষেত্রে এই জন্য কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করে, আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আও রুদ্দুহা, অথবা সমান সমান মানে জবাব দাও, সমান সমান ফিরিয়ে দাও। কেউ ফুল বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর বড়া বিদাত, এরপরে কোনো কিছু বলা নেই, বিদাতি মাদ্রাসা ছাত্ররা এসব বলে বাড়াবাড়ি, এরপরে যায় না, হ্যাঁ আর কিছু নেই নেই, আসলে ও বানাই ওরা, আর আরবি ফিটও হয় না, ও যায় আরবি গ্রামারও ওইভাবে ফিট হয় না। আর যদি হাদিয়ার ক্ষেত্রে হয়, সাহাইয়ুবি আহসান, মানে যেভাবে তোহফা দেওয়া হয়েছে তোমাকে তার চাইতে ভালো উপহার দাও, তোমাকে একটা কলম দিয়েছে দেখছে দুরিয়ালের কলম, কেনিয়াল কলম দাও, আর যদি নাই যে কলম, কলম কলম থেকে কলমই যদি দেন, তো আমি যে কিছুদিন আগে কলম কলম দিয়েছিলাম তো সেই জন্য আর কলম দিচ্ছে না, সে কলম দিয়েছে আপনি আর কিছু দেন, আপনি আর কিছু দেন, এইভাবে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে হাদিয়া গ্রহণ করা এবং হাদিয়ার উপহারের প্রতিদান দেওয়া। কাল আল বুখারি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আলাইহি হাক্কুন, কোনো ব্যক্তির ওপর যদি কোনো হক থাকে, অধিকার থাকে, ফালিউতি, তা যেন তাকে দিয়ে দেয়। আপনার উপর যদি কোনো হক থাকে, কারো প্রাপ্য থাকে, তো কি করতে হবে? দিয়ে দিতে হবে। যদি না দেন তো কালকে আমাদের জবাবদিহি করতে হবে, সে ধারের টাকাই হোক অথবা অন্য কোনো অধিকার হক হোক, সে হক আদায় করতে হবে। ব্যবসা বাণিজ্যের কোনো কাজ ব্যবসা করেছেন, তার হক বাকি আছে, অথবা মেহনত করে এনেছেন, মজদুরি করিয়ে এনেছেন, কাজ করেছে, তার হক বাকি আছে, কারো ভাড়া বাকি আছে, যে কিছু বাকি আছে কথায়,
হক যদি থাকে দিয়ে দাও, যদি দিতে না পারো আউলিয়া তাহাল্লালহু, অথবা তার কাছ থেকে যদি হালাল করে নি, তাহাল্লাল হালাল করে নাও মানে, হালাল করে নাও মানে কি, দুইটি, একটি হচ্ছে হালাল করে নেওয়া মানে মাপ চেয়ে নেওয়া, মাপ চাইবে যদি দিতে না পারে অর্থের ক্ষেত্রে, অর্থ দিতে পারবে না অর্থের ক্ষেত্রে না, এইরকম হক আছে যে কোনোদিন মেরে দিয়ে চলবে, মেরে দিয়েছে এখন এর বদলে কি করে দিবে, হক এটা অন্যায় করেছে, আপনার উপর ওর হক আছে, সে মজলুম জুলুম করেছেন ওর উপর, তাহলে কেমন করে তাহাল্লুল করবেন হালাল করবেন, ভাই তোমাকে আমি একদিন মেরেছিলাম তুমি আমাকে মেরে নাও, আমাকে তুমিও মেরে নাও ভাই, ঠিক আছে না, এটা হচ্ছে হালাল, আর না হলে মাফ করে, অথচ বলছেন না ভাই আমি মারবো না, তুমি মেরেছো মেরেছো যা মাফ করে দিলাম, ওই নিতে বলবে মাফ করে দিলাম, তো তাহাল্লুল মানে শুধু মাফ করা নয়, তাহাল্লুল মানে আপনি তার থেকে মুক্ত হয়ে যান, সে দেওয়ার মাধ্যমে ফালিয়ত হয়ে, যেমন বলা হয়েছে অর্থের ক্ষেত্রে দেওয়া, আর যদি এইরকম হক আছে মেরেছে বা অন্য কোনো রকমই করেছে তাহলে সে হক দিয়ে দেওয়া মানে বলো ধর মেরে নাও, কারো জমির আপনি ফসল কেটে নিয়েছেন, ফল ফেড়ে খেয়ে নিয়েছেন, আম ফেড়ে খেয়ে নিয়েছেন, লিচু পেড়ে খেয়ে নিয়েছেন, বলে ভাই তোমার তোমার লিচু পেড়ে খেয়েছি, তোমার আম পেড়ে খেয়েছি, ভাই আমাদেরও গাছ আছে তুমি পেড়ে নাও, তাহাল্লুল মুক্ত হয়ে যাও, আর নাহলে মাফ চেয়ে নিতে হবে কমপক্ষে, আউলি তাহাল্লাল হো মেন হো, তার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে, এটা এই হাদিস হেবা দানের অধ্যায়ে কেন নিয়ে আসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ, নবী সাল্লাল্লাহু আলাইহি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হ্যাঁ সাল্লাল বুখারী জন্য বলা হয়েছে হাদিসটা মুআল্লাক বর্ণনা করা হয়েছে, সনদ ছাড়া সনদকে হজব করে বয়ান করা হয়েছে সেই জন্য হাদিস, এর সাথে এই হেবার সম্পর্ক কি, দেখেন এখানে ঋণটা হেবা হয়ে যাচ্ছে, একটা লোক আপনার কাছে টাকা পাবে, আপনি টাকা এখন দিতে পারছেন না ভাই অভাবে আমি দিতে পারছি না টাকা, মাফ করে দেন আপনি, ঠিক আছে তোমাকে দান করে দিলাম, এটা যা হেবা করে দিল আপনাকে, কি করলো হেবা করে দিল, তাহলে ঋণকে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম বুখারী কত বড় মুজতাহিদ ছিলেন আর কত বড় ফকিহ ছিলেন, বিদাতপন্থী মজাবপন্থীরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফকিহ মানেন, দেখেন তিনি বলছেন যে বাবুন এজা ওয়াহাবা দাইনান আলা রাজুলিন, কোন ব্যক্তি যদি ঋণ কোন ব্যক্তিকে হেবা করে দেয়, ঋণ দান করা, এটা ঋণ দান করা, টাকা পেত মাফ করে দিল দান করে দিল, যেন ঋণটাকে আপনাকে হেবা করে দিয়ে দান করে দিল, পশু পাখি দান করা যায়, হ্যাঁ সওয়ারি দান করা যায়, গাড়ি দান করা যায় না, যায় না, যায় না, যায়, সৌদি আরব আসার আগে অনেক আগে ছোটকালে শুনতাম যে সৌদি আরব কুয়েতে যখন একটু গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড পুরানো হয়ে যায় তখন ভালো মানুষ দেখে দান করে দেয়, এখানে আসার পরে এতদিন থাকছি প্রায় 20-21 বছর হয়ে যাচ্ছে কখনো দান করতে দেখি না, আরে ভাই না আমি নাই ভালো না হইলাম, কোনো ভালো মানুষ তো বলবে যে আমাকে কেউ দান করেছে, কোথায় তো দান পায় না, সব সেকেন্ড হ্যান্ড বিক্রি বিক্রি বিক্রি, পয়সার এত লোভ এত চেঞ্জ কেন, আগে তো এরকম শুনতাম না, আগের ছিল না এগুলো বাড়াবাড়ি আল্লাহ পাক জানে, তো এগুলি শোনা কথা আগের ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আছে দান করা, সওয়ারি দান করে দেওয়া, নবী সাল্লামের সুন্নতে আছে, আর আজকাল এত পয়সা হয়ে গেছে কিন্তু কেউ কাউকে, পাঁচটা গাড়ি আছে যাক এত গাড়ি রেখে কি করবো, দান করে দিই এটা দিনই ভাইকে দান করে দিন, না শুনে নেই আসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুননা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাফারিন, আমরা নবী সাল্লাল্লাহু সাথে কোন এক সফরে ছিলাম, ওয়া কুনতু আলা বাকরিন সাবিন, আর আমি একটি হটকারী উটের পিঠে ছিলাম, বাকর উটকে বলে বাই, আর বাকার যদি কাফ দিয়ে হতো তো ওর মানে গরু হতো গাভী হতো, এখানে বাকর আছে বা কাফরা, সাবিন মানে এমন মানে হটকারিতার মধ্যে যে পিঠে চড়তে দেয় না, চড়তে দেন না, আর চড়লে কি বলবেন ওটাকে আছড়িয়ে ফেলে দেবে, জলাফালাফি করবে, সাপ সাপ মানে কঠিন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেন বে নিয়ে বেচে দা, এত খারাপ যখন ই মানে উঠ বসতেই দেয় না পিঠের উপর, বা বসলেও লাফালাফি করে আছড়াবার চেষ্টা করে ফেলার চেষ্টা করে, বে নিয়ে হে এটা আমার কাছে বিক্রি করে দাও, উমরকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আব্দুল্লাহ বিন উমরের বাপকে, বাহু ওমার রাজি আল্লাহ বেছে দিলেন, এত ভালো যার নবী সাল্লাম কিনে চাইছেন দেখে শুনে কিনে চাইছেন বেছে দিই বেছে দিলেন, ফাকাল নবী সাল্লাম নবী সাল্লাম কিনে নেওয়ার পরে হো আল্লাহ কাইয়া আবদাল্লাহ এটা তোমার আবদুল্লাহ নেন নিনে না, ওর উপরে সওয়ার হয়েই আছে ওই উঠে ওপর কে সওয়ার হয়ে আছে
আব্দুল্লাহ বিন ওমর সওয়ার হয়েই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা দিয়ে দিলেন ওর বাপকে, আর দেওয়ার পরে বললেন যে এই ওট তোমার বাবার কাছ থেকে কিনলাম, তোমারই হুয়ালাকা ইয়া আব্দুল্লাহ, এই ওট তোমার হে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সওয়ারি কিনে দান করেছেন, আল্লাহ আলম এখানে উল্লেখ করা হয়নি। বাবুন এজা ওয়াহাবা বাইরান, এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ওট কাউকে দান করে লীলা জন্য, ওহ রাখে বহু অথচ ওই উপর সওয়ার হয়ে আছে, ওর কাছে নিল না, নিজের দখলেও করলো না, নিজে চড়লো না, ছুঁয়ে দেখলো না, ঠিক আছে শহর হয়ে আছে, ওর ছেলে শহর হয়ে আছে, কিনে বাবার কাছে কিনে নিল, কিন্তু বাবা বাবাই মালিক আসল, কিনে নেওয়ার পর বললো এটা তোমার। এমন বখারি বলছেন যে বাবা জায়েজ, এটা জায়েজ, জায়েজ কারণ বিশ্বাস আমি করেছি। বাকরির সাবিন এর অর্থ করেছে লায়ন কাদমে সুহুলা, যে অনুগত নয়, অবাধ্য বলা যেতে পারে, অবাধ্য অবাধ্য। দর্শনের সম্পর্কিত কোনো প্রশ্ন আছে বাইরের না, কারণ বাইরের প্রশ্ন খুললে শেষ হয়।